আজ আমরা গণিতের দশম শ্রেণীর গণিতের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখে নিই, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এটা একটা উপপাদ্য, আমরা বুঝতেই পাচ্ছি এটা আমাদের সেই নামি দামি একটা উপপাদ্য যেটা প্রত্যেক বছরই আসার একটা সম্ভাবনা থাকে, সেটা হলো 38 উপপাদ্য। সবাই দেখে নিই, 164 নম্বর পৃষ্ঠা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই দুটো প্রমাণ আছে। আমরা যে কোনো প্রমাণ, এখানে একটা প্রমাণ আছে, এখানে একটা প্রমাণ আছে, এই প্রমাণটা যদি আমরা করি তাহলে আমাদের এই চিত্রটা অঙ্কন করে আমাদের প্রমাণ করতে হবে, এবং এই বিকল্প প্রমাণটা যদি করি আমাদের এই চিত্রটা এঁকে আমাদের প্রমাণ করতে হবে। দেখে নাও পৃষ্ঠ নম্বর 164, যার উপপাদ্য হচ্ছে 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। পরের প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে। কোণ ডি এ বির মানটা বলে দিয়েছে 75 ডিগ্রি, হলে কোণ ডি ই এফ এর মান কত? তাহলে আমরা একবার এঁকে নিই। এই আমাদের চিত্রটা দিয়েছিল, এই একটা বৃত্ত, এ একটা বৃত্ত, এ বি ই এফ যেখানে ছেদ করেছে আমরা নাম দিয়ে দিয়েছি, ডি একটা, সি একটা আমাদের বলেও দিয়েছিল। এবার এই ডি আর সি এই বিন্দুটাকে আমরা যুক্ত করেছি, দুটো যুক্ত করতে আমাদের দুটো আলাদা আলাদা চতুর্ভুজ পেয়েছি। কেন চতুর্ভুজ? চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজ আমরা জানি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা একটু লিখব, বৃত্তস্থ চতুর্ভুজ 180 ডিগ্রি, ডি ও সি যোগ করা হলো। এবার আমাদের কি বলেছে, ডি এ বি, কোন ডি এ বি সমান 75 ডিগ্রি, ডি এ বি এই মানটা আমাদের বলে দিয়েছে 75 ডিগ্রি। তাহলে এই মানটা বার করা আমাদের কোনো অসুবিধা নেই, কারণ কি আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ 180 ডিগ্রি। তাহলে বি সি ডি কোনটা কত? বি সি ডি কোনটা আমরা কি করব, 180 থেকে 75টা বাদ দিয়ে দেবো, 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি। কেন? না, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সম্পূরক মানে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে 105 বাদ দিলে, সরি, 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 105। এবার আমরা কি করব, ডি সি এফ অর্থাৎ এই কোণটা আমরা বার করব। এই কোণটা কত? এটা যদি আমাদের 105 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমাদের বার করতে কোনো অসুবিধা নেই। এই কোণটা কত? এটা একটা সরলরেখা, 180 ডিগ্রি হয় পুরোটা, এটা যদি 105 হয় তাহলে এটা বাকিটা হবে, অর্থাৎ 180 থেকে 105 বাদ 75 ডিগ্রি, অর্থাৎ ডি সি এফ অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি। আবার এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই কোণটা আমরা পেয়েছি, অর্থাৎ সি কোণটা পেয়েছি 75 ডিগ্রি, আমাদের বার করতে হবে এই কোণটা অর্থাৎ ডি ই এফ। আবার আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে 180 থেকে অর্থাৎ 180 থেকে যদি আমরা এই 75 ডিগ্রি কোণটা বাদ দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে 180 থেকে 75 কোণ বাদ দিয়ে দাও, 180 থেকে 75 বাদ দিলে 105, অর্থাৎ ডি ই এফ সমান 105 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 50% বৃদ্ধি করা হবে, ধরে নাও, ধরা যাক ব্যাসার্ধ আর, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr². এবার 50% বৃদ্ধি করা হচ্ছে, 50% বৃদ্ধি মানে কি, আগে ছিল আর, এখন
সেই আর এর উপরেই পঞ্চাশ শতাংশ, মানে আর প্লাস আর বাই পঞ্চাশ, আর ইন্টু পঞ্চাশ বাই একশো, কাটাকাটি করলে একের দুই, তাহলে আর প্লাস আর বাই টু, রসায়ন করলে থ্রি আর বাই টু। এটা হচ্ছে এখন বাহুর দৈর্ঘ্য। এখন তাহলে ক্ষেত্রফল কত হবে, ফোর ইন ফোর পাই আর স্কোয়ার, ফোর পাই আর আর মানে ব্যাসার্ধ কত, থ্রি আর বাই টু তার হোল স্কোয়ার। এটা করলে কত হবে, ফোর পাই ইন্টু নাইন আর স্কোয়ার বাই ফোর, অর্থাৎ কাটাকাটি করে দাও, চার চার কেটে দিলে নাইন পাই আর স্কোয়ার। আগে ছিল ফোর পাই আর স্কোয়ার বক্রতলের ক্ষেত্রফল, এখন পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে নাইন পাই আর স্কোয়ার। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে বিয়োগ করে দাও নাইন পাই আর স্কোয়ার মাইনাস ফোর পাই আর স্কোয়ার, বিয়োগ করলে হয় ফাইভ পাই আর স্কোয়ার। এবারে যেহেতু শতকরা বার করতে বলেছে, তাহলে আমাদের আসলের ওপর বার করতে হবে। আগে ছিল কত, ফোর পাই আর স্কোয়ার, তাহলে ফোর পাই আর স্কোয়ারে বেড়েছে কত, ফাইভ পাই আর স্কোয়ার। তাহলে আমি লিখছি ফোর পাই আর স্কোয়ারে বেড়েছে ফাইভ পাই আর স্কোয়ার, একে কত বেড়েছে, ফাইভ পাই আর স্কোয়ার বাই ফোর পাই আর স্কোয়ার। আর যেহেতু শতকরা বার করতে বলেছে, তাই একশোতে কত, একশোতে বেড়েছে ফাইভ পাই আর স্কোয়ার গুণ একশো, নিচে ফোর পাই আর স্কোয়ার। কাটাকাটি করো, কাটাকাটি করো, উপরের পাই আর স্কোয়ার নিচের পাই আর স্কোয়ার কেটে দাও, চার এবং একশোর মধ্যে কাটাকাটি করলে পঁচিশ, চার পঁচিশে শ, তাহলে পড়ে থাকলো পাঁচ আর পঁচিশ, পাঁচ আর পঁচিশ গুণ করলে একশো পঁচিশ, তাহলে একশো পঁচিশ পার্সেন্ট বেড়েছে, একশো পঁচিশ পার্সেন্ট বেড়েছে, এটা হলো উত্তর। পরের প্রশ্নে চলে যাও। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমিটার, গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসাবে কত খরচ পড়বে। ভালো করে লক্ষ্য করবে, অঙ্ককরা খুবই ভুল করে ছেলেরা, কারণ একটা ডেসিমিটার একটা মিটার আছে, আমাদের একটা নির্দিষ্ট এককে নিয়ে গিয়ে তবে অঙ্ক করতে পারবো। তাহলে ডেসিমিটারটাকে আমরা প্রথম মিটারে নিয়ে যাই। কি বলেছে, ব্যাস কত, বিয়াল্লিশ ডেসিমিটার। আমরা মিটারে নিয়ে যাই, মিটারে নিয়ে যেতে গেলে দশ দিয়ে ভাগ, এত ডেসিমিটার। ব্যাসার্ধ বার করে নিই, দুই দিয়ে ভাগ করলে দুই দশমিক এক মিটার। এবার আমরা কি করব, উপরিতল রং করতে বলেছে, উপরিতল মানে কি, ক্ষেত্রফল বার করতে হবে, আর এটা অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি, পুরো গোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার, অর্ধগোলক মানে হচ্ছে টু পাই আর স্কোয়ার, তাহলে টু ইন্টু পাই মানে বাইশের সাত ইন্টু আর মানে টু পয়েন্ট ওয়ান, আর যেহেতু স্কোয়ার ছিল তাই টু পয়েন্ট ওয়ান, দশমিক তোলো, কাটাকাটি করো, তিন সত্র একুশ, তাহলে আমাদের পড়ে রয়েছে কি, দুই বাইশ একুশ তিন। আরও কাটাকাটি যায়, আমরা কাটাকাটি করবো না, কারণ আমাদের নিচে দশ দশ আছে, ভাগ করতে সুবিধা, দশমিক সরালে আমরা ভাগটা করতে পারবো। তাহলে গুণ করে ফেলো, দুই বাইশ একুশ তিন গুণ করলে কত হয় দেখো, দুই সাত সাত দুই, নিচে দশ দশকে একশো, দশমিক সরাও, দুটো শূন্য আছে তাই দু ঘর আগে দশমিক, তাহলে এত বর্গ, এখন আর ডেসিমিটার নেই, মিটার হয়ে গেছে, এত বর্গ মিটার। এবার আমাদের বলেছে প্রতি বর্গ মিটারে খরচ, লিখে ফেলো, প্রতি বর্গ মিটারে খরচ পঁয়ত্রিশ টাকা, মানে এক বর্গ মিটারে খরচ হচ্ছে পঁয়ত্রিশ টাকা, তাহলে সাতাশ দশমিক বাহাত্তর বর্গ মিটারে কত খরচ হবে, গুণ করলেই বেরিয়ে যাবে, গুণ করো, গুণ করলে হবে নশো সত্তর দশমিক কুড়ি টাকা। তাহলে আমাদের অর্ধগোলকটির রং করতে খরচ হবে নশো সত্তর দশমিক কুড়ি টাকা।
আমরা দশম শ্রেণীর গণিতের পার্ট থ্রি আজকে করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমরা আবার পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থাপিত হব। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।